প্রতিটি সন্তানের জীবনে আছে এক আত্মবিশ্বাসের জায়গা, ভালোবাসার। কখনো ভয়, যে ভয় ভালোবাসার ভয়, কখনো বন্ধুত্বের, বটবৃক্ষের ছায়ার মতো পাশে থাকেন আমাদের বাবা। বাবা দিবস প্রতি বছর জুনের তৃতীয় রোববার বাবা দিবস উদযাপন করা হয়। বাঙালির জীবনে প্রতিটি দিন বাবার দিন, প্রতিটি দিন মায়ের দিন। তাই দিবসকে আলাদা না করলেও আমরা প্রতিটি মুহূর্তে এই দিবসগুলোকে উদযাপন করে থাকি। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও বাবাকে বলতে চাই, বাবা তোমাকে ভালোবাসি। চ্যানেল আয়ের বাবা দিবসের নিবেদন, বাবা তোমাকে ভালোবাসি। বাবা দিবসে আজকের এই সুন্দর দিনে আমরা এমন কজন বাবার কাছ থেকে শুনব তাদের বাবার গল্প, আর ঠিক তাই তার সন্তানের কাছে শুনব তার বাবার গল্প। মহান মুক্তিযুদ্ধের সময় যারা এই দেশ স্বাধীন করেছিলেন তাদের সকলের প্রতি আমরা জানাই বিনম্র শ্রদ্ধা। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা জানাই শ্রদ্ধা। সে সকল শহীদের সন্তান আজ বাবা দিবসের এই বিশেষ দিনে তাদের বাবাকে গর্বের সাথে স্মরণ করেন। আমরাও স্মরণ করছি, শ্রদ্ধা নিবেদন করছি। দর্শক, আজকে ঠিক এই মুহূর্তে বাবা দিবসের এই বিশেষ দিনে এই মুহূর্তে আমরা শুনব এমনই একজন মুক্তিযোদ্ধার কাছে তার অনুভূতির কথা, যিনি আমাদের বাংলাদেশের একজন সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক। তিনি মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ। বিশেষ এই দিনে তার কাছে শুনব সেই অনুভূতির জায়গা থেকে তার বাবার গল্প, এবং তার সন্তানের কাছে শুনব তার বাবার গল্প। বাবা দিবসে আমরা আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি, আর পাশে রয়েছে এশা, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটিতে কেমন আছেন? আমি প্রথমত বলবো যে পৃথিবীর সকল সন্তানরা সুখে থাক। আমাদের সময় তো ধরো এরকম ঘটা করে বাবা দিবস ছিল না। আমার বাবা খুবই স্নেহশীল মানুষ ছিল, কিন্তু খুব আইন এবং নীতি এবং রীতি মেনে চলত। তাতে করে বাবার সাথে আমাদের সম্পর্কটা এক ধরনের ভালোবাসা এবং একটু ভয়ও বা সমীহ কাজ করেছে। অনেক বেশি ভয় বলবো না, সমীহ কাজ করেছে। উনি আমলা ছিলেন, সরকারি আমলা, ব্রিটিশ আমল, পাকিস্তানি আমল। উনি প্রয়াত হয়েছেন 80 দশকের শুরুতেই, এবং ওনার পড়ালেখাটা সাংঘাতিক ভালো ছিল। উনি অত্র খুব ভালো ছাত্র ছিল, যেটা আমি একেবারেই ছিলাম না। আর খুব বললাম যে খুবই ধার্মিক, নীতিবান এবং শিক্ষিত মানুষ। আমার মনে পড়ে যে বাবা ভালো গান গাইতেন এবং রবীন্দ্রসঙ্গীত গাইতেন, একা একা গাইত, অন্য কারোর জন্য না। দু তিনটা গানের কথা মনে আছে। একটি হচ্ছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন হইবে, এটি শেষ জীবনে গাইত খুব বেশি। আরেকটি সকালবেলায় মাঝে মাঝেই গাইত, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার পরে। 60-এর দশক, 70-এর দশক ব্যাপকভাবে রাজনীতি সংস্কৃতির উত্থান ঘটেছিল বাঙালির, সে সময় বড় হয়েছে। সুতরাং বাবা সেটি আমল করেই আমাদেরকে সেই সুযোগটা বা সেই কাজটি করার জন্য সাথে ছিলেন সবসময়। পিতা হিসাবে যেই সংবেদনশীল, যে স্নেহ এবং মমতার মন ছিল, সেটাও ছিল। তবে যেহেতু ধরেন অফিস, নামাজ, এ দুটো সমানতালে করেছেন বাবা, তো তাতে করে ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে সময়টাই কম পেয়েছে। তবে টেলিভিশনটা একসময় দেখতাম, 64-65-66 সালে ভালো যেদিন নাটক থাকতো বা অনুষ্ঠান থাকতো সেদিন, বা সংবাদটা, ইংরেজি সংবাদটা, বাবা সবাইকে রাত 9টায় একটা ইংরেজি সংবাদ হতো, সবাই বসে দেখতে হবে, দেখে তারপরে ডিনার করতে হবে, তারপরে শুতে পড়তে হবে, তারপরে শুতে যেতে হবে, তার আগেও পড়তে হবে। হ্যাঁ, তার আগে আবার 1-2 ঘন্টা খেলার জন্য ছিল।
তো অনেক আইন কানুন, আর আমরা অনেক বড় পরিবার, তো ছয় ভাই চার বোন ছিলাম। বাবা এবং মাকে আমরা তুমি বলে সম্বোধন করি। একটা সময় ছিল যখন স্যার আপনাদের সময় হয়তো আপনি বলে সম্বোধন করা হতো। তো এশার কাছে জানতে চাইবো যে আজকের এই যে অনেক একটা বড় পরিবর্তন রয়েছে, সে জায়গা থেকে আসলে বাবাকে আসলে কতটা বন্ধু রূপে এশা পেয়েছে সবসময়? মানে এটা সবসময় ছিল আমার কাছে মনে হয় আরও বেশি, কারণ বাবা যেটা বলো না, বাবারা দশ ভাই বোন ছিল, আমি এক একজনই, মানে আমি একমাত্র কন্যা। না, আমার বড় বোন শাওন, মানে ও সবসময় ছিল। আমি আরেকটা কথা দাদুর তোমাকে আমি বলতে চাই, মার সাথে দাদুর খুব ভালো সম্পর্ক ছিল, কারণ শি ওয়াজ অ্যান আর্টিস্ট, হ্যাঁ গান গেত, এটার জন্য মানে তো আমি আমার দাদার কথা যত বেশি মার থেকে শুনেছি, মানে বাবার চেয়ে বেশি আমি অ্যাকচুয়ালি মার থেকে শুনেছি। আর অ্যান্ড এখন এসে তো অবশ্যই একটা অনেক বড় ডিফারেন্স তো আছে, কারণ আই মানে এখন যে আমাদের যে সার্কামস্ট্যান্স অ্যান্ড কমিউনিকেশন, আমরা যেই যেই জায়গায় যে যেখানে এখন থাকছি, ওখানে এসে তো আসলে বাবা এবং আমাকে একটা না একটা গ্রাউন্ডে এসে উই হ্যাভ টু বি ফ্রেন্ডস, আমাদেরকে বন্ধু হতেই হবে, নাহলে কিন্তু এটা আর এখান থেকে মুভ ফরওয়ার্ড অথবা মুভ অন করবে না। তো হ্যাঁ, সবসময় বন্ধু হিসাবেই পেয়েছি। এশার কাজের ক্ষেত্রে নাসিরুদ্দিন ইউসুফ কতটা অনুপ্রেরণা হিসেবে সবসময় কাজ করে? বাবা খুব ডিসিপ্লিনড, আমি ডিসিপ্লিনড, কিন্তু যখন শুট চলে তখন এছাড়া আমি খুবই আমার মতো, যখন ইচ্ছা ঘুম থেকে উঠে থাকি, কিন্তু বাবা আবার খুব ডিসিপ্লিন কাজের ক্ষেত্রে। অফকোর্স আমার ফার্স্ট ফিল্ম বাবার সাথে, তা আমি অলরেডি আমরা মানে বাবার সাথে আমি দুটো ছবি করেছি, এখন আমার ফিফথ ফিল্মে আমি কাজ করছি, কিন্তু বেসিক ট্রেনিং যদি আমি বলি তাহলে ডেফিনেটলি ওটা বাবার কাছ থেকেই আসছে। আপনাদের বাবার সাথে কখনো কোনো বিষয় নিয়ে আর্গিউ হয়? প্রচুর, হ্যাঁ। আর একসাথে কাজ করলে, স্পেশালি আমার কাছে মনে হয় একসাথে সিনেমাটা বানালে এটা যে কোনো কারো ঝগড়াটা হবে। তখন মা কোন ভূমিকা পালন করেন? মা ইজ অলওয়েজ ইন দ্য মিডল, বেচারি। বাবা একটু শিমুল একটু এশার পক্ষ নেয়। অবশ্যই, আচ্ছা, ইনএভিটেবল হচ্ছে কিন্তু ঝগড়াটা প্রসেসের মধ্যে। আচ্ছা, একজন নাসিরুদ্দিন ইউসুফকে সন্তান হিসেবে, পিতা হিসেবে আলাদাভাবে কতটা যদি বলি খুঁজে নিতে, তাহলে সেটা কিভাবে খুঁজে নেওয়া হবে? আমার কাছে তো বাবা বাবা এবং বাবা নাসিরুদ্দিন ইউসুফ, এবং আমি এই দুইটা পার্সোনালিটিকে অ্যাকচুয়ালি ইকুয়ালি আমি রেসপেক্ট অ্যান্ড আই লাভ দিস পার্সন। সো ওই জায়গায় আমি কোনো রকম শেড অথবা ক্যাটাগোরাইজ এই জিনিসটা করি না। আর আমার কাছে মনে হয় যে আমি আর শাওন, মানে আই হ্যাভ টু সে হার নেম, শাওন মাহমুদ, ও বাবা ডাকে, বা আমরা দুই মেয়ে অ্যাকচুয়ালি, আমার মনে হয় ওকেও এই কোয়েশ্চেনটা করলে ও এরকমই একটা আনসার দেবে। স্যার, ছোটবেলায় এশার কি এমন কোনো অভিযোগ ছিল যেটা আপনি আপনার ব্যস্ত সময়ে কাটিয়েছেন? কখনো অভিযোগ করেছে বাবাকে যেভাবে হয়তো পাওয়ার কথা সেভাবে হয়তো পাচ্ছে না? আমার অবসরটা আমি এশার সাথে কাটিয়েছি ওর যখন ছোটবেলা, এশা এখন অনেক বেশি ব্যস্ত, তো তাতে করে এশাকে আমি কম পাচ্ছি। এমন কোনো কথা রয়েছে বাবাকে যে কথা আগে বলা হয়নি, কিন্তু আজকের বিশেষ দিনে বাবাকে হয়তো বলতে ইচ্ছে হচ্ছে? বাবাকে সব বললি অ্যাকচুয়ালি, তো তোমাকে যা যা আমার মনে হয় ওটা বলে দিই, বাট অফকোর্স আই মিন আই লাভ হিম অ্যান্ড দেয়ার ইজ নো কোয়েশ্চেন। আজকের এই বিশেষ দিনে বাবাকে উত্তরীয় পরিয়ে দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমি এখন এশাকে বলবো। যাদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলি, কথা বলতে পারে না, কানে শোনে না, অন্ধ, শারীরিকভাবে প্রতিবন্ধী, হ্যাঁ মানসিক প্রতিবন্ধী, হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, এই যে বিশেষ শিশুরা আছে আমাদের, তাদেরকে যেন আমরা একটু বিশেষ করে প্রাত্যহিকভাবে দেখাশোনার ব্যবস্থা করি, তাদের ব্যাপারে যেন ভাবি। আজকে বাবা দিনে এটি আমার আহ্বান থাকবে আমার দেশের লোকের প্রতি। বাবাকে ভালোবাসি এই কথা এশা নিশ্চয়ই সবসময় বলে থাকে, কিন্তু কীভাবে বলেছে বা কী ধরন সেটা আমরা আজকে সবাই মিলে আরেকবার অংশ নিতে চাই। না, আমরা অবশ্য, আচ্ছা, আমরা ওরকমভাবে কিন্তু ডে পালন করি না, তাই না, বাসায় একদমই, মানে আই থিঙ্ক বার্থডেজ অ্যান্ড অ্যানিভার্সারিটা আমাদের খুব ঠিকঠাকভাবে আমরা পালন করি, এছাড়া মাদার্স ডে, ডটার্স ডে, ফাদার্স ডে, অনেক বেশি ডে তো এখন মোশাম্মদ, আমরা ওটা ট্র্যাক রাখতে পারি না, তো বেটার সেফ হচ্ছে এটাকে গিয়ে না করা, কিন্তু আমরা আসলে আই থিঙ্ক ইটস হাউ উই স্পেন্ড এভরি ডে, আমার কাছে সবসময় এটা মনে হয় হাউ উই স্পেন্ড এভরি ডে ম্যাটার্স। এবারে শুনবো এমন এক বাবার গল্প
যিনি সুরে বাণীতে প্রতিটি বাঙালিকে বেঁধেছেন বহু বছর ধরে, যার গান যার কণ্ঠ আমাদের প্রতিটি বাঙালিকে নতুন এক স্বপ্ন দেখায়, তিনি সুবীর নন্দী। তার কাছে শুনবো তার বাবার গল্প, আর তার সন্তানের কাছে শুনবো তার বাবার গল্প। আমরা আপনাদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে, এবং দাদা আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। কি বলবেন আজকের দিনে? বাবাকে তো সবসময় মনে করি, যখন কথাবার্তা বলি বা কেউ জিজ্ঞেস করে তো স্বাভাবিকভাবে বাবার কথা আসে। বাবা খুব বেসিক্যালি উনি ডাক্তার ছিলেন, টিগার্ডেন ছিলেন, আর প্রথম জীবনে তিনি ব্রিটিশ আর্মিতে মেডিকেল অফিসার ছিলেন। ওখান থেকে রিটায়ার করার পর 47 তিলিয়াপাড়া চা বাগানে ছিলেন, ওখানে আমার জন্ম। তো বাবার তো স্মৃতিতে এখন মনে পড়ে যে ছোটোবেলাকার কথা, আই এম টকিং অ্যাবাউট 60-61 তখন ছোটো একদম 5-7 ছেলে। তো বাবার যেগুলি ভালো, খুব নিয়মানুবর্তা মানতেন তিনি, খুব ডিসিপ্লিন ছিলেন, যেহেতু সৈনিক ছিলেন উনি, তো ডিসিপ্লিন লাইফ ছিল। এবং সেই হিসাবে আমরা 6 ভাই 3 বোন বড়ো হয়েছে বাবার, এবং মাও খুব ডিসিপ্লিন ছিল, মা খুব গোছানো ছিল। যদিও বাড়িতে অনেক কাজের লোক ছিল, কিন্তু মা না নিজ হাতে সব কিছু, তাকে হেল্প করার জন্য অনেক লোক। বাবা খুব প্রাণবন্ত ছিল, ইন এ সেন্স যে যখন প্রাণবন্ত হওয়ার দরকার তিনি খুব মানে উনি আমাদের বন্ধুর মতো হয়ে যেতেন। আদারওয়াইজ খুব বলতেন যে সবসময় বলতেন যে খুব ডিসিপ্লিন নিয়ে চলতে, পড়াশোনার সময় পড়াশোনা, গান বাজার সময় খেলাধুলার সময় খেলা, কোনোটাই মানা করতেন। কিন্তু একটা কন্ডিশন ছিল বাবার, যে পড়াশোনা আগে তারপর অন্যান্য কাজ করবো। আমরা জানি আপনার বাবা সুধাংশু নন্দী একজন চিকিৎসক ছিলেন। গান এবং চিকিৎসা শাস্ত্র আসলে আপনার বাবা আপনার সঙ্গীত জীবনে কতটা অনুপ্রেরণা? 61 আমার মনে আছে, আমার বাড়িতে ছোটদা যখন মেট্রিক পাস করলো তখন সুরেন এন কোম্পানি, যতীন এন সুরেন দুইটা কোম্পানি, সুরেন কোম্পানি থেকে সেইটা হারমোনিয়াম নিয়ে আসছিল, সেইটা বাবা গিফট করেছিলেন। সেই হারমোনিয়াম এখনও আছে, এই হারমোনিয়ামটা এখন আমার নাই, এটা নিউ ইয়র্কে আমার ছোটো ভাইয়ের কাছে আছে। তারপরে বসে আমরা গান শুনতাম আর একসাথে প্রেয়ার করতাম। তো উনি ওয়াজ ক্যাপ্টেন অফ শিপ, সাথে মাও ছিলেন এবং শাসনও ছিল, দুষ্টামি করলে শাসনটা ছিল এরকম যে ঘরের কোনাতে, কোনা আছে না, কোনের মধ্যে নাক লাগিয়ে দাঁড়িয়ে থাকো। আমার মনে পড়ে যখন আমি শাশুড়ি যখন সিলেট বেতারে যখন গান করছি তখন ওখানে শোনা যেত না FM-এ, ওই সময় ওই দিনে আমার ছোটদার গান শোনার জন্য বাবা গাড়ি করে ওই একটা রাত হবিগঞ্জে আসতেন। আজকের এই বিশেষ দিনে ফাল্গুনী নন্দী নিশ্চয়ই বাবাকে শুভেচ্ছার কথা তো জানাবেন এবং নিশ্চয়ই এমন কোনো অনুভূতির কথা বলবেন। কী হতে পারে, বাবাকে এমন কী কথা বলা যেতে পারে আজকে যা এর আগে কখনো বলা হয়নি, হয়তো বলতে ইচ্ছে হয়েছে? বাবাকে তো আসলে ওইভাবে স্পেশাল কিছু বলার নাই, তবে আরও ভালো ভালো গান করবে বাবা, আরও সুন্দর গান আমরা উপহার পাবো এটাই, আর একটু সুস্থ শরীরে যেন থাকে এটাই। আমি ছোটোবেলা থেকে বাবার মার মানে খুব স্পেশাল কেয়ারে যেটা বলা যায় সেটাতেই বড় হয়েছি। এমনকি এখনও মনে আছে আমার MBA-র লাস্ট পরীক্ষার সময় আমার বাবা মানে গাড়িতে বসা ছিল, তো এখন হ্যাঁ, তারপর আমার মা আমাকে দিয়ে আসতো নিয়ে আসতো, মানে কখনো কখনো মানে একা ছাড়েনি ওরা। এই উত্তরীয় বাবাকে পড়িয়ে দিয়ে বাবাকে আজকের এই দিনটিকে আরো স্মরণীয় করে রাখবার জন্য আমি ফাল্গুনীকেই বলবো। বাবা এবং সন্তানের যেই দৃঢ় এবং জোরালো সম্পর্ক তা কখনো কখনো হয়ে যায় ভীষণ ভালো বন্ধুত্বের সম্পর্ক। এবারে যার কথা তুলে ধরব তিনি বড় পর্দার একজন নায়ক। বড় পর্দার নায়ক যখন ব্যক্তি জীবনে তার সন্তানের কাছেও নায়ক রূপে সবসময় কাছে থাকেন, এমনই একজন পিতা এবং পুত্রের গল্প তুলে ধরবার জন্য নিয়ে যাব তাদের কাছে। চিত্রনায়ক সোহেল রানা এবং তার সন্তানের অনুভূতির কথা তুলে ধরব আপনাদের সামনে। বাবা দিবসে আমরা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে আপনার বাবার কথা শুনতে পারি, আর ইয়ল রায়নের কাছে ইয়ল রায়নের বাবার কথা শুনতে পারি। তাহলে যদি সেই সময় আর এই সময়ের কথা শুনি, তাহলে আপনি আপনার বাবার কোন আদর্শ কিংবা বাবাকে আজও আপনার এই চলার পথে কতটা
মনে করেন বা অনুপ্রেরণা হিসেবে তাকে পান? সারা জীবনে আমরা যে যে মানবিক মূল্যবোধের উপরে নির্ভর করে আমরা বাবা মায়ের কাছে চলেছি, যে কারণের জন্য আমরা বলি, আমরা সকালবেলা বাসা থেকে যখন বেরিয়ে যেতাম তখন মাকে বলে যেতাম, মা বাইরে যাচ্ছি। বাবার সামনে যেতে হয়তো ততটা সাহস পেতাম না, কিন্তু জানতাম যে বাবা দূরে আশেপাশেই কোথাও দাঁড়িয়ে আছে। সেই জন্যই মাকে যখন কথাটা বলতাম সেটাকে একটু উচ্চ স্বরে বলতাম, যাতে কথাটা বাবার কান পর্যন্ত গিয়ে পৌঁছয়, যে মা বাইরে যাচ্ছি, তাতে বাবা যাতে শুনতে পারে আছে বাইরে যাচ্ছে। হয়তো হঠাৎ একদিন জিজ্ঞেস করে ফেলতো ফিরবে কখন, মানে সন্ধ্যার আগে ফেরাটা আমাদের একটা অর্ডারের মতো ছিল আর কি। এখন সেটা জিজ্ঞেস করলে পরে তো ওরা বলে যে সন্ধ্যার পরে তো অ্যাকচুয়ালি দি ডে ওয়ার্ক স্টার্টস। রাত হয়ে গেলে বা সন্ধ্যা হয়ে গেলে যখন জানতে চাওয়া হয় তুমি কখন বাড়িতে ফিরবে, তখন তোমার উত্তর আসলে কেমন? আমার উত্তর হচ্ছে খুবই সহজ, যেটা আমি আব্বুকে আগে অনেকবার বলেছি, উনি আমাকে ছাড়া, আমার যদি কোনো কারণে দেরি হয় আমাকে ফোন করবে না। আমার মাকে বলবে যে জিব্রানকে ফোন করো, মানে আমার ডাক নাম যেটা, বা ড্রাইভারকে ফোন করবে, বা কাজের ছেলেকে ফোন করবে, বা বুয়াকে ফোন করবে, মানে আমাকে ছাড়া, বা আমার ফ্রেন্ডকে নক করবে যে জিব্রান কোথায়, কিন্তু উনি আমাকে কল করবে না। আমার মা যতই রাত হোক বা যতই আর্লি আসি, স্ট্রেট মানে কল করে আমাকে যে জিব্রান কোথায় বা কখন। বাবা মায়ের এই টেনশনগুলোকে আসলে আমাদের তরুণরা কীভাবে ফিল করে? ওয়েল, তরুণদেরকে যদি আমার কিছু বলতে হয়, প্রথমটা হচ্ছে সিম্পল জিনিস, বাবা মাকে মিথ্যা বলবে না। প্যারেন্টসকে মিথ্যা কেন বলবে, এনারা তো এই এই দুইজন মানুষই কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখে নেবে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে। বাবার বকুনির মধ্যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে? দেখায় না তেমন একটা, দেখাইলে ভালো লাগতো। ছোটবেলায় যেমন আব্বু আমার জন্য নিয়ম নিয়ম নিয়ে আসতো, তো উনি আর নিয়ম নিয়মও নিয়ে আসে না এখন। স্যার, আমি জানতে চাইবো যে আপনাদের ছোটবেলার আসলে বাবার কাছে কিছুটা রাগ বা বকুনি আসলে কিরকম ছিল? বকুনি কাকে বলে এটা জীবন জীবনে কখনো দেখেনি, কারণ আগে আমরা বকুনি বলতো না, আমরা ছেলেমেয়েরা আমার বাবা মা আমাদেরকে মারতো। তো এটা জিব্রান বোধ হয় বলতে কোনো মতেই পারবে না যে ওকে ফুলের টোকাটাও দেওয়া হয়েছে, ওর মা এবং বাবা দুজনে মিলে আমাকে মেরেছে একবার। আমার বয়স ছিল 8, আমার কিছু মানে ব্যথাটা মনে নাই কিন্তু ঘটনাটা মনে আছে। আব্বু এটা খুবই খারাপ টেকনিক ব্যবহার করে, এটা আপনাকে বলি। উনি প্রত্যেক দিন যদি বাসায় থাকি, মানে ঘুমানোর আগে আমাকে গুড নাইট বলে, যদি কোনোদিন রাগ থাকে উনি গুড নাইট বলবে না। এটা শুনতে কিন্তু মনে হয় যে অত খারাপ না, কিন্তু আমার কাছে যখন গুড নাইট বলে না মনে হয় যে আমার পিটায় শেষ করলেও এই কষ্টটা পাই না। হি ইজ অ্যান ইভিল মাস্টার মাইন্ড অফ পেইন। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায়। যেটা কেউ বুঝে না, উনি না মেরে আপনাকে কষ্ট দিতে পারবে। তুমি বাবাকে কেন জড়িয়ে ধরে কখনো বলো না যে বাবা আমি সরি? কজ আমারও ইগো আছে, আমারও ভাবসাব, আমি তার ছেলে না, উনি তো বড়। তুমি বাবার সন্তান। স্যার, এবার আপনি বলবেন। ও তো ওই যে বললো না, বাবা বাইরে থেকে গিয়ে ফিরে আসলে পরে সে কখনো খালি হাতে ফিরে আসতো না। এটা সে কোনো কিছু যদি না থাকতো তাহলেও নেবিস্কো কোম্পানির একটা বিস্কিটের প্যাকেট হাতের মধ্যে নিয়ে আসতো, মানে আসলে পরেই, বাবার পরেই, বাবার মুখের দিকে তাকানোর পরেই, তারপর আমরা চোখ দুটো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকতো আর কি, যে প্যাকেট বিস্কিটের প্যাকেটটা কোথায় বা কী নিয়ে আসছে আজকে, ওইটা কোথায়। তো ওইটা পেলে পরেই বাবার সাথে আর সম্পর্ক সরিয়ে দিয়ে ওই ওইটা নিয়েই ব্যস্ত থাকতাম। এই বাবার এইটা সারা জীবনই মনে পড়ে এবং আজও ফিল করি। ইয়োলের চলচ্চিত্র অঙ্গনে কাজ করা বা তার চলচ্চিত্রকে আপনি যেভাবে সাপোর্ট করছেন সেটার মূল্যায়ন আসলে আপনি কীভাবে করবেন, কী বলবেন ইয়োলকে? আসলে আমি কিন্তু ছবির জগতে ওকে আনার জন্যে কখনই ইচ্ছা ছিল না, হয়তো রক্তের জন্যই চলচ্চিত্র জগতে চলে এসেছে। তারপরেও ওর যখন ভীষণ রকম পছন্দ, ভীষণ রকম ভালোবাসে, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যে যেটাকে ভালোবাসে সেটার প্রতি যদি তারা কাজ করে তাহলে সেই ব্যাপারে তারা ভালো করতে পারে, রেজাল্ট করতে পারে, এটা হচ্ছে আমার ধারণা। অ্যাজ এ ডিরেক্টর আমি বলবো মাসুদ পারভেজের চেয়েও ফিল্ম ডিরেক্টর হিসেবে ওর আইকিউ বেশি। ইয়োলের কাছে জানতে চাইবো বাবার কোন দিকটা আসলে তোমাকে সবচেয়ে বেশি কাছে টেনেছে? আমার বাবা তার হোল লাইফ আপনার খুবই প্রিন্সিপালভাবে লিড করে, টাইমিং থেকে শুরু করে কাজের বিষয়ে,
আর আব্বু যখন কথা দেয় কথা শেষ পর্যন্ত চেষ্টা করে রাখতে। উত্তরীয় পরিয়ে দিয়ে বাবাকে আজকের এই দিনে বাবাকে বাবার ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করবার জন্য। আব্বু আমি জানি তুমি আমাকে ভালোবাসো না একেবারে, আর দুই চোখে দেখতে পারো না, কিন্তু আমি কিন্তু তোমাকে তাও ভালোবাসি। ওকে, নিজাতে খেতে পারতাম না, বাবা বলতো ও খোকা যখন আমি থাকব না কি করবি রে বোকা।